একসময় দাপটে অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তনিমা হামিদ, কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি নেই মিডিয়াতে। কোথায় আছেন, কেমন আছেন জনপ্রিয় এই টিভি তারকা, সেটি নিয়েই আমাদের আজকের পর্ব। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে জনপ্রিয়তা পেয়েও যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন, কিংবা একেবারে হারিয়ে না গেলেও পর্দায় যাদের উপস্থিতি একদমই কমে গেছে, তাদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ 21তম পর্বে আমরা তুলে ধরছি একসময়ের জনপ্রিয় টিভি তারকা তনিমা হামিদের কথা। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে দুইটি শ্রদ্ধাভাজনীয় নাম, নাট্য ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মহামিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ, এই দম্পতির ঘরেই 1986 সালের 27 আগস্ট জন্মগ্রহণ করেন তনিমা হামিদ। বাবা মায়ের হাত ধরে শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। মাত্র 4 বছর বয়সেই মঞ্চে অভিনয় শুরু করেন। প্রথম অভিনয় করেন তার বাবার প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম মঞ্চনাটকের দল নাট্যচক্রের চক সার্কেল নামের একটি মঞ্চনাটকে। এরপর কালের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন দলটির একজন সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য। মঞ্চে তার উল্লেখযোগ্য কাজগুলো হল ভদ্রনোক, লেট দেয়ার বি লাইট, হায়না, বিলকিস বানুর কন্যারা ইত্যাদি। মঞ্চনাটকের ধারাবাহিকতায় 90 দশকের শুরুর দিকে 1992 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে মাল্যদান নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন। যদিও তিনি টিভি নাটকে নিয়মিতভাবে অভিনয় শুরু করেন আরও 7 বছর পর 1999 সালে। আমি তো লক্ষ্মী মেয়ের মতো বিছানায় শুয়েছিলাম, তখন ওই পাখিটা আমার জানলার পাশে এসে ডাকলো, এমন অদ্ভুত সুরে ডাকলো যে আমি ঘরের বাইরে চলে এলাম। সেই সময় বিটিভির অধিকাংশ নাটকই ছিল নান্দনিক। সেই সব নান্দনিক নাটকে তার সুনিপুণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে অল্প সময়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিবারের সদস্য হওয়াতে বিটিভিতে তনিমা হামিদের নাটক প্রচারিত হবার ওপর অলিখিত নিষেধাজ্ঞা দেয়। সেই সময় বিভিন্ন বেসরকারি চ্যানেলেই মূলত তার নাটক প্রচারিত হতো। তার পরিবার শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা মোহামেদ আওয়ামী লীগের আমলে বিটিভির মহাপরিচালক ছিলেন। তার ছোট চাচা কে এম খালিদ বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং তার বড় চাচা হচ্ছেন গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ। তনিমা হামিদের উল্লেখযোগ্য নাটকগুলো হল খোঁজ, হৈমন্তী, চন্দ্রাবতী, দায়বন্ধন, একটুকু ছোঁয়া লাগে, টমটম, শিল্পী, শেষ কথা, নিভৃতচারী ইত্যাদি। কিন্তু এখন কি মনে হয় জানো, আমি তোমাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমার যশ, খ্যাতি এসবকে। নইলে সাগরের জোয়ার তো শুধু পূর্ণিমার চাঁদকে দেখেই লাগে না, অমানিশার নিরুজ্জ্বল চাঁদকে দেখেও তো সে উতলে ওঠে। 2010 সাল পর্যন্ত নিয়মিতভাবে অভিনয় করলেও তিনি সন্তান সম্ভবা হবার পর থেকে কাজের পরিমাণ কমিয়ে দেন এবং একসময় পুরোপুরি সরে যান টিভি অভিনয় থেকে। তাকে সর্বশেষ টিভি নাটকে দেখা যায় 2015 সালে। তাহলে আমাকে আগে থেকেই বলে দেবে, যখন আমাকে একেবারে অসহ্য লাগবে আমি আর তোমার সামনেই আসবো না, আর যখন আমাকে ভালোবাসবে তখন চোখে চোখে চেয়ে শুধু ভালোবাসার কথা বলবে। তাহলে আমি এখন তোমার সামনে থেকে যাই। প্রিয় প্লিজ থাকো। 5 বছরের বিরতির পর তিনি আবার ফিরে আসেন টিভিতে, তবে অভিনয় নয়, সঞ্চালকের ভূমিকায়। মাছরাঙা টিভিতে একটি রান্নার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করেন তিনি। প্রিয় দর্শক, নিত্য নতুন খাবারের আয়োজন নিয়ে মাছরাঙা টেলিভিশনের সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মী রান্নার অনুষ্ঠান নানা স্বাদের রাঁধুনিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তনিমা হামিদ। টিভি নাটকে অনিয়মিত হলেও মঞ্চের সঙ্গে তার গাঁটছাট কখনো ছেদ হয়নি। মঞ্চে নিয়মিতভাবেই সময় দিয়েছেন তিনি। তার অভিনীত একক মঞ্চনাটক আ ওমেন অ্যালোনের ইতিমধ্যে 24টি মঞ্চায়ন হয়ে গেছে এবং করোনার কারণে বর্তমানে এ নাটকের শো বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করা তনিমা হামিদ পেশাগত জীবনে শিক্ষকতা পেশায় জড়িত। গত 6 বছর ধরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি সংসার করছেন বাংলাদেশের সংবাদ উপস্থাপনা জগতের তারকা সংবাদ উপস্থাপক এবং বর্তমানে টিভি কর্মকর্তা শামসুদ্দিন হায়দার ডালিমের সঙ্গে। নাট্যচক্রে একসঙ্গে অভিনয়ের সুবাদেই তাদের মাঝে পরিচয়, প্রেম এবং পরিণয়। বর্তমানে তাদের ঘরে রয়েছে 10 বছর বয়সের একটি ছেলে সন্তানও, ছেলের নাম অরফিন হায়দার। টিভি নাটকে অভিনয় না করলেও তিনি দরজা একেবারে বন্ধ করে দেননি। গল্প ভালো লাগলে কিংবা সময় মিললে তিনি অবশ্যই অভিনয় করবেন, তবে তার মূল লক্ষ্য চলচ্চিত্র নির্মাণ। তিনি পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্র নির্মাণের জন্য। ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজ সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই তিনি হাত দিবেন নির্মাণে। সফল এই অভিনেত্রী নির্মাণেও সফলতা পাক, সেটি আমাদের চাওয়া। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইব তনিমা হামিদের জন্য। হারিয়ে যাওয়া তারকার বাকি পর্ব দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।